বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? যারা জয়েন করে ফেলেছেন সবাইকে কালার্স ফেয়ারের পক্ষ থেকে ওয়েলকাম। অ্যান্ড আমি শারমিন আছি আপনাদের সাথে আজকে ক্রিঙ্কেল হিজাব নিয়ে, অ্যান্ড সাথে অন্য হিজাবও দেখিয়ে দেব। জাস্ট একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। নেটওয়ার্কের প্রবলেম কালকে থেকে হচ্ছে, সো একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা জয়েন করে ফেলেছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই একসঙ্গে দেখতে পারি। আচ্ছা, আমি আজকে গুছিয়ে লাইভে আসতে পারিনি, তার কারণ হচ্ছে ইনবক্সে অনেক প্রেশার, আমাদের অনেক ডেলিভারি, সব মিলিয়ে আমি লাইভ আর কি হিজাবগুলো গুছিয়ে লাইভ করতে পারছি না। আমি র্যান্ডম দেখিয়ে দিব, ওকে? আসলে গুছানোর মতন সময় নেই, তো আমি র্যান্ডম দেখিয়ে দিচ্ছি। ক্রিঙ্কেল হিজাবগুলো সবাই চাচ্ছিলেন অনেক দিন থেকে, আমি ক্রিঙ্কেল হিজাবগুলো আনি না এই কারণে, কারণ এত ভ্যারাইটি বের হয়েছে মার্কেটে এখন, আমারটা যে একদম ভালো এটা কাউকে বোঝানো যাবে না, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে গিয়ে এই কারণে মেনলি আমি ক্রিঙ্কেল হিজাব আনি না। অ্যান্ড আজকে নিয়ে আসছি কারণ হচ্ছে অনেক আপু রিকোয়েস্ট করছেন তারা ক্রিঙ্কেল ছাড়া কিছু পরেন না, সেগুলো আমাদের রেগুলার কাস্টমার, ওকে? আমার রেগুলার কাস্টমার আপুদের জন্য হচ্ছে কি আমি ক্রিঙ্কেল হিজাবগুলো নিয়ে এসেছি। অ্যান্ড আমি যেটা ক্রিঙ্কেল হিজাব দেই সেটা একদম সবচাইতে ভালোটা, অবশ্যই সবচাইতে ভালোটা অরিজিনাল ক্রিঙ্কেল হিজাব, এই কারণে আপুরা যারা আমার রেগুলার কাস্টমার তাদের জন্যই অনলি নিয়ে আসা, ওকে? সো জয়েন করে ফেলেন আপুরা, আপনারা যত আর্লি জয়েন করে ফেলবেন আমি তত আর্লি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি আজকে র্যান্ডম দেখাবো, হ্যাঁ আজকে আমি গুছিয়ে লাইভে আসতে পারিনি, আমি একবারে হাবিচাবি করে লাইভে চলে এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি ক্রিঙ্কেল, প্লেন ক্রিঙ্কেল যেটা সেটা, প্লেন বলি আমি এই কারণে, তার মানে যে এখানে টেকচার নেই সেটা না, টেকচার আছে, প্লেন বলি এই কারণে কারণ আমাদের কাছে দুইটা ক্রিঙ্কেল আছে হিজাব, একটা হচ্ছে পার্ল দেয়া সেটাকে পার্ল ক্রিঙ্কেল বলি আমি, অ্যান্ড আরেকটা হচ্ছে এই যে প্লেন যেগুলো পার্ল ছাড়া সেগুলোকে আমি প্লেন ক্রিঙ্কেল বলি, ওকে? সো আমি স্টার্ট করে দিই, তাই না? রয়্যাল ব্লু, বেবি পিঙ্ক কিছু নিয়ে আসছি আপু, সবগুলো ইয়ে করা সম্ভব হয়নি, অ্যান্ড কিছু কালেকশন আছে যারা আমার রেগুলার কাস্টমার আপু তাদের জন্য নিয়ে আসছি অনলি, ওকে? কারণ তারা আমার কাছ থেকে রেগুলার ক্রিঙ্কেল হিজাব নেন, অ্যান্ড খুবই অল্প এসেছে, আমিও বেশি স্টক করিনি, অল্পই এসেছে। যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আমি পিকচার দিতে চেয়েছিলাম কিন্তু প্রতিবারই দেখা যায় যে কালারগুলো লাইট অথবা ডিপ আসে, কিন্তু পিকচারগুলো দেখা যায় আমাদের 6 মাস আগে তোলা পিকচার, সো এই কারণে দেখা যাচ্ছে আমি ওই পিকচারগুলো আপলোড দেই নাই। এখন হচ্ছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো আপডেট কালার, ওকে? এই কালারগুলো আপডেট কালার, এটা হচ্ছে গিয়ে ডার্ক মারুন কালার, নট রেডি, সেটা হচ্ছে ডার্ক মারুন। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? আমি জাস্ট একটু ছোট্ট করে বলে নিই আমাদের অর্ডার প্রসেসটা, আমাদেরকে অর্ডার করা খুব ইজি। অর্ডার করতে হলে যেটা কিনা করতে হবে, জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড ইনবক্স করতে হবে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড ইনসাইড ঢাকা আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা চালু রয়েছে, আউটসাইড ঢাকা আমরা হচ্ছে গিয়ে পাঠাও সার্ভিসে সেন্ড করি অ্যান্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেন্ড করি, সেক্ষেত্রে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হয়, দেন অর্ডার কনফার্ম হয়, ওকে? অ্যান্ড ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে 100 টাকা, এটা হচ্ছে করোনা পিরিয়ডের জন্য, হয়তোবা দেশের অবস্থা ভালো হয়ে গেলে ডেলিভারি চার্জ আবার আগের মতন 70 টাকা হয়ে যাবে, ওকে? এখন হচ্ছে 100 টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সো জয়েন করে ফেলেন অ্যান্ড আমিও স্টার্ট করে দিই, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি আজকে কমেন্ট খুব বেশি নিতে পারবো না, আমি এই সাইডে আছি, আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না আর কি, কমেন্ট পড়তে পারছি না, মাঝে মাঝে আমি কমেন্ট নেবো ইনশাল্লাহ। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ডার্ক মারুন কালার, ওকে? ক্রিঙ্কেল হিজাব আমি একটা ওপেন করে দেখিয়ে দিই, দেন আমি সবগুলো দেখিয়ে দিই, ওকে?
কালারগুলো দেখিয়ে দেবো, যার যেটা লাগবে। আমি আবারও বলছি স্টকে কম এসেছে, আমি শুধুমাত্র আমার রেগুলার আপুদের জন্য নিয়ে এসেছি, রেগুলার কাস্টমার যারা আমার প্রিঙ্কেল হিজাব নেন তাদের জন্য, সো অনেক বেশি স্টক করিনি। ওকে, এটা হচ্ছে গিয়ে ডার্ক মারুন কালার। ওকে, স্ক্রিনশট নিয়ে ফেলেন, এটা ক্লোজ করে দিলাম। আমি টু পার্ট করে দেখাচ্ছি, টু পার্ট করে দেখাচ্ছি, একটা আমি জাস্ট খুলে দেখাচ্ছি, আরগুলো কিন্তু খুলে দেখাবো না। ওকে, ক্রিঙ্কেল হিজাব যারা ইউজ করেন তারা তো জানেন খুলে দেখানোর কিছু নাই, এটা একদম একটা পপুলার একটা হিজাব অ্যান্ড খুবই কমফোর্টেবল একটা হিজাব। সো এই তো, ওকে, এটা হচ্ছে ডার্ক মারুন কালার, একদমই ডার্ক, নট লাইট, একদমই ডার্ক। ওকে, এটা রেখে দিলাম। হ্যাঁ, মারুন কালার। অ্যান্ড আজকে খুব সুন্দর সুন্দর কালার এসেছে, এটা হালকা বেগুনি টাইপের, মফ মফ কালার বলে, খুব সম্ভবত এটাকে মফ কালার বলে। অ্যান্ড সুন্দর সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ আজকে, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ওকে, এইটা একটা কালার, এটার কালার কিন্তু অনেক সুন্দর। ওকে, এটাও একটা রেয়ার কালার, এটা কিন্তু সবসময় আসে না, এটাও সুন্দর একটা কালার, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এইটা একটা কালার, অ্যান্ড এটা লাইক হচ্ছে একটা মারুন কালার, বাট একটা রেডিশ টাইপের মারুন আছে ওই টাইপের কালার। ওকে, এটাও সুন্দর একটা কালার, রেডিশ রেডিশ টাইপের, একদম কি বলবো, এটা অ্যালয় অরেঞ্জও না, রেড রেড মারুনও না, খুব সুন্দর একটা কালার। ওকে, রেয়ার একটা কালার, খুবই সুন্দর কালার। যার নিতে ইচ্ছা করছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। অ্যান্ড খুবই 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 ভালো লুক লুক। ওকে, অ্যান্ড আমি এক্সপ্লেন করছি না, তার কারণ যারা ক্রিঙ্কেল আমার কাছ থেকে নেন তারা তো জানেন ব্যাপারটা, অ্যান্ড এই জন্য আমি এক্সপ্লেন করছি না। এটা হচ্ছে লাইক হচ্ছে চকলেট চকলেট না, অ্যালয় অরেঞ্জ টাইপের, বাট একদম পারফেক্ট অ্যালয় অরেঞ্জ না, একটা রেডিশ মারুন টাইপের। ওকে, রেডিশ মারুনই বলা যায়। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ওকে, অ্যান্ড আমি আবার জাস্ট রেগুলার কাস্টমার আপুদের জন্যই আমি এগুলো নিয়ে এসেছি, সো যারা নিতে চাচ্ছেন আর্লি ইনবক্স করে ফেলবেন। ওকে, খুব বেশি স্টকে আসেনি। এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু। ওকে, রয়্যাল ব্লু। আচ্ছা, আমি একটু কমেন্ট নিই, প্রাইস 150 টাকা আপু। অ্যান্ড ব্ল্যাকটা, ব্ল্যাক আছে আপু, অনেক কালার আছে ভেতরে, অনেক কালার আছে, যেগুলো দেখা যাচ্ছে তার বাহিরেও আরও কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি, সাথে থাকবেন। এরপরে আমি আরেকটা পার্টি হিজাব দেখাবো, অ্যান্ড সময় থাকলে আমি ঈদ হিজাবগুলো আর কি, পার্টি হিজাবগুলো দেখিয়ে দেবো যতক্ষণ কাভার করতে পারি। ওকে, যারা জয়েন করে ফেলেছেন কাইন্ডলি একটু লাইকটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই একসঙ্গে দেখতে পারি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল ব্লু। ওকে, নীল কালার, সুন্দর নীল কালার। ঈদের মধ্যে দেখা যায় যে আমাদের কম বেশি অনেক কালারফুল ড্রেস থাকে, আজকে কিন্তু আমি অনেক কালার নিয়ে এসেছি, সো ম্যাচিং পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা ক্রিঙ্কেল ইউজ করেন। ওকে, ক্রিঙ্কেলের বাহিরেও আমি পার্টি হিজাব দেখাবো, সাথে থাকবে, ক্রিঙ্কেলগুলো শেষ করে নিয়ে দেন পার্টি হিজাব দেখাবো। ওকে, এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার। ওকে, নেভি ব্লু কালার, অ্যান্ড এটা এটা হচ্ছে গিয়ে লাইক একটা আমাদের একটা সুন্দর একটা কালার ছিল অর্কিড পিঙ্ক টাইপের, ওই টাইপের না, ওটার চাইতে একটু লাইট আর কি, পিঙ্ক পিঙ্ক টাইপেরই বলা যায়, আমি এক্স্যাক্ট নেম বলতে পারছি না এই কালারটার। ওকে, সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার, হালকা। অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ওকে, অ্যান্ড প্রাইস অনলি 150 টাকা, জাস্ট 150, অ্যান্ড কোনো নকল না, কিচ্ছু না, অরিজিনাল ক্রিঙ্কেল যেটা এটা, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সুন্দর পিঙ্ক, যার যেটা ভালো লাগছে, এখনও পিকচার এগুলোর অ্যাভেলেবেল নেই, কিছু পিকচার আছে বাট সব পিকচার অ্যাভেলেবেল নেই। অ্যান্ড আমি প্রতিবারই বলি যে কালারগুলো চেঞ্জ হয়ে হয়ে আসে, লাইক হচ্ছে একই কালার দেখা যাচ্ছে, ব্লুটা এসেছে, ব্লুর লাইট ডিপ এসেছে, হ্যাঁ, তখন আগের পিকচারগুলো আপলোড দিলে কালারে একটু দেখা যায় 19-20 হয়, হ্যাঁ, এই কারণে লাইভটা করে নিচ্ছি যাতে করে ইজি হয়। খুব সুন্দর, এটা হচ্ছে হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের। ওকে, নট পিচ পিঙ্ক টাইপের, পিচ পিঙ্কও বলা যায়, খুবই সুন্দর একটা কালার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে অলিভ কালার। আচ্ছা, গ্রিনের যে কয়টা শেড আছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডার্ক অলিভ কালার, একদমই ডার্ক। ওকে, এটা হচ্ছে ডার্ক অলিভ। অ্যান্ড আমি একটু কমেন্টগুলো নিয়ে নিই, খাদেজা আপু প্রাইস অনলি 150 টাকা আপু, জাস্ট 150। অ্যান্ড মিনা আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, প্রাইস 150 আপু, প্রাইস 150 জাস্ট। অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, কারণ সবাই জানে শারমিন আপুর কাছে কী পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 150 টাকা জাস্ট। অ্যান্ড হচ্ছে এটা ইয়ে লাইক
ডার্ক অলিভ কালার, ওকে? এটা ডার্ক অলিভ, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটা ডার্ক অলিভ, বোঝা যাচ্ছে কালার? সুন্দর কালার। আচ্ছা আমি গ্রিনের শেডগুলো একটু দেখিয়ে নিচ্ছি, ওকে? আমি গ্রিনের শেডগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে গ্রিন আছে, যেটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার, ওই কালারের ফেড কালার, ওকে? ওই বটল গ্রিন কালারের ফেড, এটাও অলিভ টাইপেরই, বাট নট একদম এক্স্যাক্ট অলিভ না, এটা হচ্ছে বটল গ্রিনে ফেড, ফেড টাইপের, ওকে? বটল গ্রিন দেখা যাচ্ছে একদমই ডার্ক হয়, অনেক ডার্ক সেরকম ডার্ক না, একটু ফেড টাইপের, ওকে? যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? গ্রিনের শেডগুলো দেখাবো বলেছি, আচ্ছা গ্রিনের শেডগুলো একটু দেখিয়ে নিই, দেন আমি অন্য কালারে চলে যাচ্ছি। হ্যাঁ অনেক কালার আছে, সাথে থাকবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, ক্যামেরার বাহিরেও আরও কালার আছে। আজকে আমি স্পিকারটা অনেক কাছে নিয়েছি, আমার মনে হচ্ছে আমার কথা অনেক জোরে জোরে শোনা যাচ্ছে, আমি আজকে অনেক দ্রুত লাইভে এসেছি এই জন্য এত এলোমেলো। অ্যান্ড কালকে তো নেটওয়ার্কের সমস্যা ছিল, অনেক অনেক টেক্সট, সব টেক্সট রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, ভোরে উঠে এগুলো সব রিপ্লাই কভার করেছি, অ্যান্ড এখন আবার অনেক টেক্সট জমা হয়েছে। আমি আমি মনে করি যে না, আর আর 10টা টেক্সট আছে, তারপরে শেষ, তারপরে শেষ, তারপরে শেষ করতে করতে দেখা যায় আরও চলে এসেছে, অ্যান্ড চলছে এভাবে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ইয়ে কালার, প্যারট গ্রিন, ওকে? প্যারট, প্যারট গ্রিন কালার, টিয়া কালার, সুন্দর টিয়া কালার, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? অ্যান্ড আউটসাইড ঢাকা সুন্দরবনের ডেলিভারিটা আমাদের অফ হয়ে গেছে, হ্যাঁ ঈদের আগে সুন্দরবনের অর্ডার আর নেওয়া হবে না, যারা জেলা শহরে, শহরে বাসা তাদের অর্ডারটা নেওয়া হবে, সেটা হচ্ছে পাঠাও সার্ভিসে হোম ডেলিভারি করে দেওয়া হবে, ওকে? অ্যান্ড সুন্দরবনের ডেলিভারি আর কি আউটসাইড ঢাকা, ভেতর সাইডে যারা থাকেন সুন্দরবনের ডেলিভারি নেন, তাদের আর অর্ডার নেওয়া হচ্ছে না, ওকে? তাদের অর্ডারগুলো ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড যারা অর্ডার ছিল তারা অলরেডি অর্ডার ডেলিভারিতে চলে গেছে, অলরেডি ডেলিভারি করে দেওয়া হয়েছে, ওকে? ডেলিভারিতে আর কি গতকালকে আমাদের একটা ডেলিভারি গেছে, সেই ডেলিভারিতে সেন্ড করে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে প্যারট গ্রিন কালার, ওকে? যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। লিয়া আপু রেড কালার, ইয়াস আপু রেড কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি, রেড কালার আছে, আজকে অনেক সুন্দর সুন্দর কালার আছে। হ্যাঁ লাইভটা পেজে থেকে যাবে, আপনারা টেনে টেনে দেখে ম্যাচিংগুলো সিলেক্ট করে নেবেন, আর লাইভ শেষ করার পরে পেজে ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম না হয় পেজে থেকে যাবে লাইভ। এই যে রেড কালার আপু, রেড, সুন্দর রেড, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। আমি আজকে একটু এলোমেলোভাবেই দেখাবো, সরি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমি গুছিয়ে লাইভে আসতে পারিনি, সময় পাইনি আজকে। অ্যান্ড এটা হচ্ছে রেড কালার, ওকে? সুন্দর রেড, একদম সুন্দর রেড, ক্যাটকেটা রেডটা না, সুন্দর রেড। অ্যান্ড এটা হচ্ছে, এটার কালার হচ্ছে লাইক মাজান্ডা শেড দেখা যায় যে আর একটু ডার্ক হয় ওই টাইপের না, পিঙ্ক মাজান্ডা, পিঙ্ক কালারও বলে মাজান্ডা কালারও বলে, এটাও সুন্দর, ওকে? এটাও সুন্দর, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটা হচ্ছে পিঙ্ক মাজান্ডা, পিঙ্ক মাজান্ডা। অ্যান্ড এগুলো ক্লোজ করে দিই, হ্যাঁ উঁচু হয়ে যাচ্ছে একবারে। পিঙ্ক মাজান্ডা, রেড, গ্রিন, প্যারট গ্রিন, বটল গ্রিন, ফেড, অলিভ, ডার্ক অলিভ, এটা সুন্দর একটা কালার, লাইক অর্কিড পিঙ্কেরই একটা ভার্সন, সুন্দর একটা কালার, ওকে? পিঙ্কিশ টাইপের। আর এটা হচ্ছে গিয়ে একদম গ্রি, সরি এটা হচ্ছে নীল কালার, রয়্যাল ব্লু, ব্লু, এটা হচ্ছে সুন্দর একটা মারুন শেড, রেডিশ মারুন টাইপের। অ্যান্ড এটা মফ কালার, সুন্দর কালার, ওকে? অ্যান্ড আরও কালার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্কিন টাইপের কালার, স্কিনি ব্রাউন এই টাইপের কালার, ওকে? স্ক্রিনশট নিয়ে ফেলবেন অ্যান্ড ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। স্কিনি ব্রাউন টাইপের এই কালারটা আমাদের সবসময় দরকার হয়, এই এই কালারগুলো, ব্ল্যাক, হোয়াইট, দেন হচ্ছে গিয়ে নেভি ব্লু, দেন হচ্ছে গিয়ে ব্লু, অ্যান্ড এই এই স্কিন কালার দেখা যায় যে এগুলো জাতীয় কালার, এগুলো সব সময় দরকার হয়, সব কিছুর সাথেই কম বেশি করে ইউজ করা যায়, ওকে? এটা হচ্ছে ফিরোজা কালার, ফিরোজা লাইট ডিপ দুইটা আছে, ফিরোজা লাইট ডিপ দুইটা আছে, ওকে? এটা হচ্ছে ফিরোজা একটা, শিফুন না আপু, শিফুনের আসে নাই, শিফুনের আসে নাই, নুড নুড টাইপের কিছু কালার আছে, ওগুলো দেখালাম একটা,
আর হচ্ছে শিফনের আসে নাই, প্রাইস হচ্ছে 150 টাকা, জাস্ট 150। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফিরোজা কালার, ফিরোজার দুইটা শেড আছে, একটা ডার্ক একটা লাইট। ওকে, এই তো, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ইনবক্সে এসে আপু এটা অরিজিনাল কিনা এটা কিনা কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নাই, শারমিন আপুর কাছে সব কিছুই অরিজিনাল পাওয়া যায় না। আমি আবারও বলছি, আমি খুব কম স্টকে এনেছি, শুধুমাত্র আমার রেগুলার কাস্টমারদের জন্য। ওকে, আমার যারা রেগুলার আছেন তাদের জন্য। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ফিরোজা কালার, লাইট ফিরোজা। ওকে, লাইট ফিরোজা। অ্যান্ড এটা নিচেরটা হচ্ছে ডার্ক, দুইটাই ফিরোজে কালার, দেখা যায় একটু কম বেশি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ব্রিক, এটাও সুন্দর একটা কালার, ব্রিক কালার। ওকে, ইট ইট টাইপের, পোড়া ইট টাইপের কালার, এটাও সুন্দর কালার। যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ব্রিক কালার, পোড়া ইট টাইপের কালার। ওকে, অ্যান্ড আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, এটার কালার, এটা কালার নেম জানি না, মনে করতে পারছি না। খুবই সুন্দর একটা হালকা পিঙ্ক আর রেডিশ রেডিশ টাইপের একটা ভাব আছে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, খুবই দারুণ একটা, কিছু কিছু রেয়ার কালার আছে। আর এত কালার্স, আমার আমার এত কালার্সের নাম মনে থাকে না। হ্যাঁ, এটাও সুন্দর একটা কালার, যার যেটা ভালো লাগবে। এটাও একটা রেয়ার কালার, এক্স্যাক্ট নেম আমি বলতে পারছি না, কারো জানা থাকলে নিয়ে নেবেন। ওকে, লিয়া আপু, আপু তোমার অরিজিনাল বলা লাগবে না, যতবার নিয়েছি পাগল হয়েছি, চেষ্টা করি আপু। ভালো খারাপ যখন থাকে তখন আমি আনি না, সত্যি কথা আমি নিয়ে আসি না। আমি চাই না যে আর কেউই নিজের বিজনেস নষ্ট করতে চায় না, কেউই না। কারণ হচ্ছে কাস্টমারদেরকে দিয়ে, আপুদেরকে দিয়ে সব সব কিছু। আমি যদি একবার খারাপ দেই প্রোডাক্ট, তো দ্বিতীয়বার আমার কাছে আসবে না, এটাই স্বাভাবিক, তাই না? সো আমিও চেষ্টা করি একদম, কারণ আমার তো একদিনের যে আমি আজকে বিজনেস করলাম শেষ, এটা না। আমার তো বিজনেস তো আমার স্বপ্ন, এটা তো আমাকে সবসময় কন্টিনিউ করতেই হবে। সো আমি চেষ্টা করি সব সময় ভালো দেওয়ার, ঠিক আছে? কারণ আমি চাই না আমার কোনো কাস্টমার আমার কাছে একবার নিয়ে যে খারাপ পেয়েছে আর আসবো না, এরকম না। আমার বেশিরভাগ কাস্টমারই দেখা যায় আপুরা রিটার্ন, ওকে, রিটার্ন নিচ্ছে। এটা সুন্দর একটা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। অ্যান্ড এটা হচ্ছে রিয়ার একটা কালার, এই কালারটা একটু ভালো করে বুঝিয়ে দিই, কারণ এটার পিকচার এখন অ্যাভেলেবেল নেই। ওকে, যদি সম্ভব হয় আমি রাতের দিকে পিকচার দিয়ে দিব, ওকে, যদি সম্ভব হয়। এটাও সুন্দর, ওকে, অ্যান্ড এটা সুন্দর একটা, অনেকদিন পরে এসেছে। এটা ডিপ জাম কালার, জাম টাইপ অর পার্পল টাইপের কালার। ওকে, ডিপ জাম অর পার্পল, খুবই দারুণ, অনেকদিন পরে এসেছে এই কালারটা। স্ক্রিনশট নিয়ে আপু নিনজা, না আপু নিনজা ইনার ক্যাপগুলো নেই, এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। প্রাইস পড়বে 150 টাকা, জাস্ট। আর শেষে হচ্ছে না, দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে ডার্ক পার্পল কালার অর জাম টাইপের কালার। ওকে, এটাও সুন্দর, যার যেটা ম্যাচিং হবে। অনেকে দেখা যায় যে শুধুমাত্র ক্রিঙ্কেল হিজাবই পরেন, ঈদের সময় দরকার হয় অনেক সময়। অ্যান্ড অনেক আপুই অনেক অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন, আর ঈদের সময় আমি না নিয়ে এসে পারলাম না। ওকে, অ্যান্ড ক্রিঙ্কেল আমি আনতে চাই না, কারণ অনেক ভ্যারাইটি বের হয়েছে, এই কারণে আমি নিয়ে আসতে চাই না। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার, ওকে, ফ্রেশ হোয়াইট কালার, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে ডার্ক, সরি, লাইট অ্যাশ টাইপের, লাইটও না, খুব বেশি লাইট না, ভালোই ডার্ক টাইপের গ্রে কালার। ওকে, গ্রে অর অ্যাশ কালার। ওকে, অ্যান্ড এটা দেখিয়েছি মনে হয় একটা, এটা একটা, হ্যাঁ এটা একটা দেখিয়েছি, প্যারট গ্রিন দেখিয়েছি, তাই না? প্যারট গ্রিন দেখিয়েছি। অ্যান্ড এই কালার, এই কালেকশনগুলো দেখিয়ে আমি হচ্ছে পার্ল ক্রিঙ্কেলগুলো দেখিয়ে দিব, পার্লগুলো। এটা হচ্ছে গিয়ে পিচ কালার, ওকে, এটা পিচ কালার অ্যান্ড ব্ল্যাক। আমি সব ওপেন করে ফেলেছি এগুলো, স্টিকারগুলো। অ্যান্ড দেখা যায় যে চেক করেই দিতে হয় সবসময়, এখানে স্টিকারগুলো সবগুলো ওপেন করে ফেলেছি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, ওকে, ব্ল্যাক কালার। একটু আগে একটা আপু চাচ্ছিলেন, ব্ল্যাক কালার আছে আলহামদুলিল্লাহ, আপু নিয়ে নিতে পারবেন, লাইটের কারণে ফেড লাগতে পারে, একদমই ডার্ক। ওকে, অ্যান্ড এইটা রেখে দিলাম, এই প্লেন ক্রিঙ্কেল, প্লেন বলছি এই কারণে কারণ পার্ল আছে, পার্লগুলো দেখিয়ে দিই। ওকে, পার্লগুলো দেখিয়ে দিই, তারপরে আমি আরেকটা কালেকশনে চলে যাব। সাথে থাকবেন, আজকে অনেকগুলো হিজাব দেখাবো, অনেকদিন পরে লাইভে আসছি, আর না অনেকগুলো হিজাব দেখাবো। এইটা হচ্ছে গিয়ে পেস্ট টাইপের, বাট ফেড ফেড পেস্ট এইরকম, আর ফেড সি গ্রিন এইরকম একটা কালার। ওকে, এটাও সুন্দর একটা কালার, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস। আপু সিকোয়েন্স হিজাবগুলো দেখাও, সিকোয়েন হিজাবগুলো আজকে দেখাবো না আপু, সিকোয়েন হিজাবগুলো আজকে দেখাবো না, তাহলে লাইভ অনেক বড় হয়ে যাবে, আজানের আগে আমাকে শেষ করতে হবে লাইভ। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে
সুন্দর একটা কালার, ওকে, যার যেটা ভালো লাগছে আর ম্যাচিং হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে লাইট সি গ্রিন অর লাইট পেস্ট এই টাইপের একটা কালার। ওকে, আমি আবার রিপিট করে দিচ্ছি, অ্যান্ড আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক, একদমই ডার্ক ব্ল্যাক, অ্যান্ড এটা হচ্ছে লাইক পিচ কালার। এটা হচ্ছে পিচ কালার, ওকে, অ্যান্ড এটা হচ্ছে প্যারট গ্রিন। কম এনেছি শুধুমাত্র আমার রেগুলার আপুদের জন্য, অ্যান্ড স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন, আর না পেলে মন খারাপ করা যাবে না, আমি যতটুকু পেরেছি স্টক করেছি, ওকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাইট অ্যাশ কালার, আর হচ্ছে লাইট না, ওটা মোটামুটি ভালোই অ্যাশ কালার আর গ্রে কালার, হোয়াইট, ফ্রেশ হোয়াইট, ওকে, ফ্রেশ হোয়াইট, অ্যান্ড খুব সম্ভবত মিল্কি হোয়াইটটাও আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পার্পল, ডার্ক পার্পল, ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা কালার, এক্স্যাক্ট নেম মনে হচ্ছে না এখন, ব্রিক কালার, ওকে, ব্রিক টাইপের, ওকে, দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। ওকে, আমি এখন হচ্ছে গিয়ে আরেকটা আছে প্লেনগুলোয়, আরেকটা আছে, এটা হচ্ছে ব্রাউন টাইপের, বাট একটা অরেঞ্জ টাইপের শেডও চলে এসেছে, ওকে, অরেঞ্জ টাইপের শেডও চলে এসেছে, সুন্দর একটা ব্রাউন আর অ্যালোই অরেঞ্জ এই টাইপের একটা কালার, ওকে। একদম যে ব্রাউন হলে তো আর একটু ডার্ক হবে, বাট একদম ডার্ক না, এটা লাইক হচ্ছে একটু অ্যালোই অরেঞ্জ টাইপের, ওকে। কালারটা দেখে নেন, এক্স্যাক্ট নেম আমি বলতে পারছি না, ওকে, কাঁঠালি কালারটা দেখো, ও কাঁঠালি কালার, হ্যাঁ আপু, এই যে কাঁঠালি লিয়া আপু, কাঁঠালি কালারটা, দুলি কালাম আপু, না আপু প্লিজ একটু দেখাও, সিকুয়েন হিজাব, সিকুয়েন হিজাব খুব বেশি স্টকে নেই আপু, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, খুব বেশি নেই, যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হোয়াইট আছে অ্যান্ড মিল্কি হোয়াইটটাও আছে, ওকে, হোয়াইট দেখিয়েছি অলরেডি, অ্যান্ড এটা হচ্ছে মিল্কি হোয়াইট, এটা ফ্রেশ না, এটা মিল্কি হোয়াইট, ওকে, এটা ফ্রেশ না, এটা মিল্কি হোয়াইট, আগে যেটা দেখিয়েছি ওটা ছিল ফ্রেশ হোয়াইট, ওকে, ক্লোজ করে দিলাম, হ্যাঁ, এটা, অ্যান্ড এই যে আপু বলে দিয়েছে, এটা হচ্ছে লিয়া আপু বলে দিয়েছে কাঁঠালি কালার, ওকে, এটা হচ্ছে কাঁঠালি কালার, ওকে, অ্যান্ড ব্রাউন কালারও বলে অনেকে, তবে ব্রাউন কালারটা আর একটু ডার্ক হয়, ওকে, ব্রাউন কালারটা আর একটু ডার্ক হয়। এগুলো হচ্ছে পার্ল দেয়া ক্রিঙ্কেল, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের আগে প্রাইস ছিল 295 টাকা, এখন হচ্ছে 230 করে নিতে পারবেন এগুলো, ওকে, অ্যান্ড কালার্স নেই খুব বেশি, অ্যান্ড আমি আবারও বলছি এটার সাইজ ওটার সাইজ কিন্তু আলাদা, ওকে, এটার সাইজ ওটার সাইজ আলাদা, এটা ওটার চাইতে একটু বড় সাইজ, সাথে হচ্ছে পার্ল দেয়া। এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালার লেমন ইয়েলো কালার, লেমন টাইপের, অ্যান্ড এটা হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের কালার, ওকে, এটা হচ্ছে লাইট মিন্ট কালার, এটা হচ্ছে মিন্ট কালার, যার যেটা ভালো লাগবে, এই যে পার্ল দেয়া, ওকে, লক পার্ল দেয়া সাথে, এটা হচ্ছে মিন্ট, এটা হচ্ছে গিয়ে ফ্রেশ হোয়াইট, ওকে, এটা ফ্রেশ হোয়াইট, অ্যান্ড এটাতেও ব্রিক কালার আছে, ব্রিক কালার, ওকে, এটা হচ্ছে পোড়া ইট কালার, পোড়া ইট ইট টাইপের কালার, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে নিচের, এটা হচ্ছে লাইক কোরাল টাইপেরই বলা যায়, এটা হচ্ছে পিঙ্ক, মিষ্টি পিঙ্ক আছে না একটা, ওই টাইপের কালার এটা, ওকে, এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক, পিঙ্ক টাইপের লুক। ইসরাত জাহান আপু, আপু সিকুইন, সিকুইনের হচ্ছে কফি কালার নেই আপু, সিকুইন কফি কালার নেই, অ্যান্ড হচ্ছে অন্য ডিজাইন একটু বেশি পার্টি শার্টি টাইপের ওই টাইপেরগুলো আছে, ওগুলো তো সম্ভবত কফি কালার আছে, ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন, আমি আগেই বলেছি যে রেগুলার আপুদের জন্য আমি শুধু এনেছি ক্রিঙ্কেলগুলো, ওকে, এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক, পিঙ্ক টাইপের কালার, ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে পার্ল ক্রিঙ্কেল, এটার প্রাইসটা পড়বে 220 আফটার ডিসকাউন্টে, ওকে, এটা জাস্ট এই কয়টা কালারই আছে লুক, এগুলো কিন্তু ওইটা চাইতে সাইজটা বড়, যেহেতু প্রাইসটাও বেশি, সো বুঝতেই হবে নিশ্চয়ই কিছু আছে, ওই জন্য এটার প্রাইস একটু বেশি, ওকে, অ্যান্ড এটা রেখে দিলাম, এটা হচ্ছে ব্রিক কালার, এটা হোয়াইট কালার, লাইট মিন্ট, ওকে, পার্লটা এক পাশে দেওয়া আছে, দুই পাশে না, এটা হচ্ছে গিয়ে কোরাল টাইপের কালার, নিচে হচ্ছে লেমন ইয়েলো, ওকে, ক্লোজ ক্রিঙ্কেল, ক্লোজ, অ্যান্ড সিকুইন দেখাবো, তাই না?
সিকুইন খুব বেশি নেই আপু, আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি সিকুইনে, সিকুইন খুব বেশি নেই। সাথে থাকবেন, দেখিয়ে দিচ্ছি, ওকে? সিকুইন খুব বেশি নেই, সিকুইন আজকে দেখানোর ইচ্ছা ছিল না, আপু রিকোয়েস্ট করছেন, এই জন্য দেখিয়ে দিচ্ছি। যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে? সিকুইন রিজার্ভগুলো খুব বেশি কালার নেই, এগুলো যেগুলো আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড সিকুইন হিজাব, ওকে? আমি আবার বলছি, সিকুইন হিজাবগুলো এরকম হয়ে আসে, রোল হয়ে কিছু এরকম করে আসে। সো এগুলো নিয়ে জাস্ট একটু আয়রন করে নেবেন, অন্য সময় হলে আমরা আয়রন করে দিই, কিন্তু এখন এত প্রেশার অর্ডার, সো আমরা এখন ইয়ে করতে পারছি না আর কি, আয়রন করে দিতে পারছি না। এগুলো সবই নতুন, মনে করবেন না যে এগুলো এলোমেলো হয়ে আসার জন্য ইয়ে, এগুলো জাস্ট রোল করে আসার জন্য এরকম থাকে। ওটা এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা অর্কিড পিঙ্ক টাইপের একটা কালার, সুন্দর কালার, ওকে? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটা বরাবরই আমরা হোল প্রাইজের মতন প্রাইজে দিয়ে থাকি, এটার প্রাইস সবাই জানে আমাদের পেজে 195 টাকা জাস্ট, ওকে? জাস্ট 195। সিকুইন হিজাব, পেঁয়াজিটা দেখাও, এই তো পেঁয়াজি না কি কালার আপু, এটা সুন্দর একটা কালার। অ্যান্ড এটা হচ্ছে ব্লু, সুন্দর ব্লু, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? এটা হচ্ছে ব্লু, আজকে ম্যাচিং পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকে খুবই সুন্দর সুন্দর কালার। অ্যান্ড এটা ব্লু, আমি একটু দ্রুত করবো কারণ আরও হিজাব দেখাবো, অ্যান্ড আমাকে অবশ্যই অবশ্যই আজানের আগে শেষ করতে হবে। অ্যান্ড প্রাইস কত? প্রাইস হচ্ছে কি, অনলি 195 টাকা আপু, আমরা বরাবরই হোলসেল প্রাইসে দিই এটা, সিকুইনটা একদম অনেক আগে থেকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাইট ব্রাউন টাইপের, ওকে? লাইট ব্রাউন টাইপের, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটা হচ্ছে কোরাল কালার, এটা হচ্ছে কোরাল কালার, ওকে? কোরাল কালার। আর বারবার SMS দেওয়ার দরকার নেই, বারবার SMS দিলে আপনি অর্ডার করেছেন আপু প্লিজ কনফার্ম করেন, কনফার্ম করেন, বারবার বললে দেখা যায় যে আপনারটা ওপরের দিকে উঠে আসে, ঠিক আছে? সো বারবার SMS দেওয়ার দরকার নেই, একবার দিয়ে আপনি অর্ডার করে রাখবেন, ইনশাল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি স্টকে প্রোডাক্ট থাকে, ওকে? অ্যান্ড আমরা অবশ্যই সিরিয়াল মেনটেন করেই দিই আর কি, যে আপু আগে 1 ঘন্টা আগে অর্ডার করেছেন তাকেই দেওয়া হবে, এরকম ব্যাপারগুলো। সো বারবার SMS করার দরকার নেই, বারবার SMS করলে আপনার সিরিয়ালটা আপনি নিজেই ব্রেক করেন, ওকে? তখন দেখা যায় যে আপু আমি 1 ঘন্টা আগে অর্ডার করেছি, আমারটা কেন কনফার্ম হলো না, এরকম বললে আমরা করার কিছুই থাকে না, কারণ আপনার SMSগুলো উপরে চলে আসে তখন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লাইক মফ টাইপের কালার, ওর পেঁয়াজি আপু বলেছে, হালকা একটা পেঁয়াজি ওর মফ টাইপের কালার, ওকে? সুন্দর একটা কালার, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? প্রাইস বলো, 195 টাকা আপু, জাস্ট 195। আপু কফি কালারটা নেই, এটার মধ্যে কফি কালারটা নেই আপু, কফি কালার অন্য সিকুয়েনেও নেই, কফি কালার হিজাব হচ্ছে আপনি লেজার কাটে পাবেন আপু কফি কালারটা। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা ভালো লাগে, এটা দিতে পারেন। কফি কালার, ওকে? এগুলো পার্টি হিজাব, কফি কালার, কফি কালার। এই পার্ল দেওয়া আছে সুন্দর করে, একবারে দুই পাশে সুন্দর করে বড় বড় ছোট ছোট পার্ল দেওয়া আছে, ওকে? এটা হচ্ছে কফি কালার, সাথে হচ্ছে শিমারি স্টাইপ স্টাইপ, এটার প্রাইস পড়বে অনলি 400 টাকা, জাস্ট 400 না 450 ভুলে গেছি, 450 মনে হয়, 450 কি 400 এরকম প্রাইস, ওকে? এটা হচ্ছে পার্টি হিজাব, অ্যান্ড এটা অনেক বড় 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 সাইজের, অ্যান্ড পার্ল দেওয়া আছে দুই পাশেই, পার্ল দেওয়া আছে এরকম করে ছোট বড়। অ্যান্ড এটা হচ্ছে কফি, পারফেক্ট কফি কালার, কটনের মধ্যে যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন, আর সিল্কের মধ্যে নিলে লেজার কাট যেটা কফি কালার আছে আমাদের ওইটা নিতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজি টাইপের আর মফ কালার এইরকম বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে মারুন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে? মারুন কালার,
এগুলো সবগুলোই নতুন, জাস্ট নিয়ে একটু আয়রন করে ফেলবেন, কারণ অন্য সময় হলে আমরা আয়রন করে দিই। এখন এত প্রেশার ইনবক্সে প্লাস হচ্ছে অর্ডারসের, সো আমরা এখন পারছি না, একটু নিয়ে আয়রন করে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মিডিয়াম ব্লু কালার, এটা মিডিয়াম ব্লু, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। মিডিয়াম ব্লু কালার, অ্যান্ড এটা হচ্ছে সফট বেবি পিঙ্ক, ওকে, হালকা একদম লাইট। এই কালারগুলো যারা অনেক ব্রাইট তাদেরকে অনেক সুন্দর লাগে দেখতে, ওকে, একদম লাইট বেবি পিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে মিল্কি হোয়াইট, এটাও একটা কী যেন একটা কালার, সুন্দর একটা কালার, নাম মনে পড়ছে না, ওকে, এটাও সুন্দর একটা কালার। অ্যান্ড লাইট গ্রে, লাইট গ্রে, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টিক হোয়াইট, মিল্কি হোয়াইট অলরেডি দেখিয়েছি, এটাও অ্যান্টিক হোয়াইট, এটা ব্লু, নেভি ব্লু, ওকে, নেভি ব্লু আরেকটা আছে, নেভি ব্লু, এটা সম্ভবত দেখিয়েছি, এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এগুলো হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে হালকা, সরি এটা বেবি পিঙ্ক না, হালকা হালকা টাইপের বেবি পিঙ্ক, ওকে, নিচেরটা আরেকটু লাইট, এটা হচ্ছে কোরাল কালার। অ্যান্ড আরেকটা আছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি, নেভি ব্লুর মধ্যে, নেভি ব্লুর মধ্যে দুইটা, ওকে, নেভি ব্লুর মধ্যে একটা হচ্ছে সিকুইন দেওয়া আর আরেকটা সিকুইন প্লাস গ্লিটার্স দেওয়া, ওকে, এটা একটা সিকুইন দেওয়া, আরেকটা দেখিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে সিকুইন প্লাস গ্লিটার্স দেওয়া। পার্টি হিজাব যারা দেখতে চান তারা জয়েন করে ফেলেন, এখন আমি পার্টি হিজাব দেখাবো ঈদে পড়ার মতন, ওকে। প্রাইস 195 টাকা আপু, জাস্ট 195 টাকা। এগুলো ক্লোজ করে দিলাম, সিকুইনগুলো ক্লোজ করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কটন ফেব্রিকে ফুল কাভারেজ, সুন্দর, এটা হচ্ছে গ্লিটার সাথে হচ্ছে সিকুইন, ওকে, এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড নেভি ব্লু, এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের কোরাল কালার, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে অফ হোয়াইট অর অ্যান্টিক হোয়াইট, ওকে, গ্রে কালার অর অ্যাশ কালার, অ্যাশ কালার, এটাও সুন্দর একটা পিঙ্ক টাইপের কী যেন একটা কালার, মনে করতে পারছি না, এটা হচ্ছে মিল্কি হোয়াইট, এটা হচ্ছে বেবি পিঙ্ক, এটাও কিন্তু অনেক সুন্দর কালার, এটা বোঝা যায় না বাট রিয়েলি অনেক সুন্দর, ওকে, এই কালারটা বেবি পিঙ্ক কালার, এটা হচ্ছে সরি এটা হচ্ছে গিয়ে মিডিয়াম ব্লু, এটা হচ্ছে গিয়ে মারুন, এটা হচ্ছে পেঁয়াজি অর মফ কালার, কোরাল কালার, ব্রাউন, লাইট ব্রাউন, এটা হচ্ছে নীল, সুন্দর নীল কালার, এটা হচ্ছে গিয়ে অর্কিড পিঙ্ক টাইপের একটা কালার, ওকে, সো ক্লোজ, এগুলো ক্লোজ করে দিলাম। এখন আমি হচ্ছে গিয়ে কিছু ঈদ, হ্যাঁ ঈদে পড়তে পারবেন এরকম হিজাব দেখিয়ে দিচ্ছি, যারা আর কি একটু গ্লেজি শাইনি কিছু চাচ্ছেন তাদের জন্য। ওকে, এটা হচ্ছে শিমারি হিজাব, অ্যান্ড আমি আবারও বলছি এগুলো কিন্তু মার্কেটে এসেছে, অ্যান্ড আমাদের সাইজটা অনেক বড়, এটা আপনি চাইলে ওনার মতো করে পড়তে পারবেন, এটা খুব সম্ভবত 40x80 এর ওপরে আছে, মানে ইঞ্চিস, তার মানে অনেক অনেক লং, আপনি মানে অনেক রকম করে এটা পড়তে পারবেন, ওকে, খুবই সুন্দর একটা হিজাব, অ্যান্ড খুবই দারুণ, অ্যান্ড প্রাইস পড়বে অনলি 500 টাকা এগুলোর, ওকে। অ্যান্ড এটা আমি টু পার্ট করে দেখাচ্ছি, কটনের মধ্যে কোনো প্রবলেম হবে না, অনেকে বলে যে আপু মুখে কিছু হবে কি না, লাগবে কি না, একদম সফট। আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখাই, খুবই দারুণ একটা কালেকশান এটা আমাদের, অ্যান্ড প্রাইসও রিজনেবল আছে, প্রাইস হচ্ছে কি অনলি 500 টাকা, অ্যান্ড এটার সাইজটা অনেক বড়, ওকে, হয়তো বা মার্কেটে পাওয়া যাবে বাট এরকম বড় সাইজ পাওয়া যাবে না, ওকে, এটা হচ্ছে গিয়ে 40, খুব সম্ভবত 40x80 এইরকম, ওকে, অনেক বড়ো সড়ো সাইজ এটা, অ্যান্ড খুবই সুন্দর। আচ্ছা এগুলোর মধ্যে যেগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে, ওকে, এটা হচ্ছে রেডিশ টাইপের একটা কালার, ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাইক ব্রাউন আর হচ্ছে ওপরে সিলভার কালারের যেহেতু কাজ করা আছে, সো একটু কালারটা দেখে নেন, এক্স্যাক্ট নেম বলতে পারছি না, গোল্ডেন টাইপের না, ব্রাউন, বেস কালারটা হচ্ছে ব্রাউন ব্রাউন টাইপের, ওকে, অ্যান্ড খুব সুন্দর, এটাও অনেক সুন্দর, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, লুক খুবই দারুণ একটা কালার। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সিলভার কালার,
ওকে, এটা হচ্ছে সিলভার অ্যান্ড এগুলো হচ্ছে সাইজগুলো অনেক বেশি বড়, এগুলো সাইজ অনেক বেশি বড়। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা নেভি ব্লু কালার। আপনি চাইলে এগুলো ওনার মতন করে ওয়্যার করতে পারবেন, কেউ যদি চান যে না আমি এটা ওনার মতো করে ইউজ করব, ওনার মতো করে ইউজ করতে পারবেন। আর অনেক বেশি কমফোর্টেবল কারণ হচ্ছে এটা কটন ফেব্রিকে, ওকে, কটন ফেব্রিকে পুরোটাই অনেক শাইনি গ্লেজি, খুব দারুণ লাগে দেখতে। অ্যান্ড ব্ল্যাকটা আছে আলহামদুলিল্লাহ, ব্ল্যাকের ওপরেও সিলভার ওয়ার্ক করা আর কি, সিলভার কালার, এই সবগুলোই কালার, বেস কালার একটা, দেন হচ্ছে অন্য কালার। আচ্ছা ব্ল্যাকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কুচি কুচি না করলে বুঝতে পারবেন না জিনিসগুলো, খুব সুন্দর, ওকে। আর সবগুলো কালার অ্যাভেলেবেল নেই, পেজ থেকে নিয়ে পিকচার দিবেন না, যেগুলো আমি দেখাচ্ছি এই কালারগুলোই অ্যাভেলেবেল আছে, ওকে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভার, খুব দারুণ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে। এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাইক মাড টাইপের কালার, ওর একটা গ্রে, গ্রে বলা যায়, গ্রে টাইপের, বেস কালার হচ্ছে গ্রে, ওপরে সিলভার, ওকে, বেস কালার হচ্ছে এটার গ্রে অ্যান্ড ওপরে হচ্ছে সিলভার, লুক এটাও সুন্দর, ওকে। এগুলো অকেশানে পড়তে পারবেন, ঈদে বলেন অ্যান্ড যে কোনো অকেশানে খুব সুন্দর করে ইউজ করতে পারবেন, এগুলো অনেক দারুণ লাগে। অ্যান্ড এগুলোর সাথে অর্নামেন্টস পরলেও অনেক সুন্দর লাগে, ওকে, কারণ এটা এটা নিজেই দেখতে অনেক সুন্দর, রিয়েলে আরও বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি শাইনি, অনেক বেশি গ্লেজি। অ্যান্ড এটা প্রাইস পড়বে অনলি 500 টাকা করে। অ্যান্ড সাইজটা হচ্ছে গিয়ে 40 ইঞ্চিস বাই 80 ইঞ্চিস, খুব সম্ভবত 83 ইঞ্চিস, ওকে, অনেক বড়। ওনার মতো করে কেউ যদি নিতে চাচ্ছেন যে না আমি ওনার মতো করে ইউজ করবো, আপু আপনি চাইলে ওনার মতো করেও ইউজ করতে পারবেন, ওকে। এই কালেকশনটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, ব্ল্যাক নেভি ব্লু অ্যান্ড সিলভার, দেন হচ্ছে গিয়ে এটা গোল্ডেন অর ব্রাউন টাইপের, উপরে সিলভার দেওয়া আছে এই জন্য গোল্ডেন বলছি না, ব্রাউনিশ টাইপের, ওকে। অ্যান্ড আরেকটা একটা ডিসকাউন্টের হিসাব দেখিয়ে দিই, আরেকটা ডিসকাউন্টের হিসাব দেখিয়ে দিই এইটা, ওকে। এটা রেগুলার প্রাইস ছিল খুব সম্ভবত 600 টাকা, এটা এখন সেলে পাবেন, এটা সেলে পাবেন, এটার প্রাইস পড়বে অনলি 400 টাকা, জাস্ট 400, ওকে, এটা জাস্ট 400 টাকায় পাবেন এখন, খুবই দারুণ। অ্যান্ড ফেব্রিক হচ্ছে BNW, এক্সপ্লেন করছি না, অনেকবারই দেখানো হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ডিসকাউন্টে পাবেন, এটার প্রাইস পড়বে অনলি 400 টাকা, একদমই ডার্ক ব্ল্যাক, ওকে। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, আজান হচ্ছে আমি শেষ করে ফেলবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। অ্যান্ড রিপ্লাই পেতে দেরি হলে মন খারাপ করা যাবে না, কারণ হচ্ছে ইনবক্সে অনেক প্রেশার অ্যান্ড অনেক টেক্সট, সো একটু ওয়েট করবেন, সবাই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড সুন্দর করে গুছিয়ে অর্ডার করে রাখবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, সাথে আপনি কী কী প্রোডাক্ট নিতে চাচ্ছেন। আসলে এখন কথা ইনবক্সে গল্প করার মতন অবস্থা নেই, কারণ অনেক টেক্সট থাকে, সো ঈদের পরে ইনশাল্লাহ সবার সাথে গল্প করবো, এখন জাস্ট হচ্ছে অর্ডার করে রাখবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ওকে। সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।